আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক থেকে চলে আসলাম আপনাদের সবার সাথে। ঠিক 2:30 লাইভে পোস্ট দিয়ে বলে দিয়েছিলাম আসব, একদম টাইম মতো লাইভে এসে পড়েছি আজকে। 1 সেকেন্ড 1 মিনিট কিছু লেট করিনি, একদম টাইম মতো এসে পড়েছি। কারণ আজকে আমি আপুদের ফেভারেট ইয়েলো আরফা ড্রেস নিয়ে এসেছি, এই জন্য আমি ভাবলাম যে আজকে হচ্ছে গিয়ে একদম লেট করা যাবে না, আজকে টাইম মতো লাইভে আসতে হবে। কারণ আপুরা এটা দেখতে চাচ্ছিল, আই মিন আমার লাইভ দেখতে চাচ্ছিল যে আমি লাইভে এটা পরে আসবো, আমি জানি না কেন। যাই হোক, অনেকেই হচ্ছে গিয়ে কমেন্ট করছিল, বাবা আমাকে মেসেজ করছিল যে আপু ইয়েলো আরফা পরে আসো। তো যাই হোক, আমি পরে এসে পড়লাম ইয়েলো আরফাটা, যদিও অলরেডি অনেক আপুরা নিয়ে নিয়েছে, তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আজকে দেখাই, বেশি লেট করলে দেখা যাবে যে সোল্ড আউট হয়ে যাবে পুরা। এর জন্য আমি পরে আসছি, এখন আমি জানি না আমাকে কেমন লাগছে। যাই হোক, ফাইনালি ইয়েলো। হ্যাঁ, রেহানা আপুর, আমি না আজকে রেডি হওয়ার সময় ভাবছিলাম যে রেহানা আপুর ফেভারিট কালার ইয়েলো, আজকে লাইভে গিয়ে বলতে হবে। হাই, হ্যালো আশা আপু, কেমন আছেন আপু? হাই আপু, হ্যালো আয়শা নূর আপু, হাই আপু, হ্যালো তানজিদা আপু, হাই সুইট আপি, সমাপ্তি বড়ু আপু লিখেছে, হ্যালো সমাপ্তি আপু, সবাই কেমন আছেন, কি করছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা আমার সাথে আছেন। ওকে, কেমন আছো? এই তো তানজিদা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এইটা আমার আছে, তোমার কাছ থেকে নিয়েছে আয়শানুর আপু। হ্যাঁ, অনেক আপুরে এটা অলরেডি হচ্ছে কি নিয়ে নিয়েছে, যারা নাকি জানে, আই মিন আমি লাইভে বলে দিয়েছিলাম, যদিও আমি লাইভ করার টাইম আই মিন লাইভটা করতে পারছিলাম না, মানে আমি শিডিউল আনতে পারছিলাম না, অনেক অনেক কালেকশন দেখাচ্ছিলাম, এর জন্য আমি ভাবলাম যে আজকে যাই হোক, আজকে এটা আমি পরবই, পরবো এটা দেখাবো, কারণ লাস্ট বারও আমি এটা দেখাতে পারিনি, দেখানোর আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল ইয়েলো। হাই আপি, হ্যালো শান্তা ইসলাম আপু, হ্যাঁ মাশাল্লাহ আজকে সবার কমেন্ট আসছে, আর আজকে কিন্তু একটু ঠিক হয়েছে জিনিসটা, এতদিন আমি শুধু দেখছিলাম কি যে হচ্ছে কি কারা কারা জয়েন করছে, কিন্তু আজকে মাশাল্লাহ সবার কমেন্ট দেখতে পাচ্ছি। লিপস্টিক শেডটা জোস, হ্যাঁ লিপস্টিকটা অনেক জোস, মিলানির গর্জেস শেষ হয়ে গিয়েছে, অনেক কষ্ট করে কাচিয়ে লাগিয়েছে, আজকে এটা একটা আনতে হবে, অনেক সুন্দর একটা কালার। হলুদ পরি মেহজাবিন আপু লিখেছে, আপু শেয়ার ডান, থ্যাংক ইউ ফারজান আপু, আমি বলতে ভুলে গিয়েছি, সবাই শেয়ার করে দিবেন, সবাই অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, আর গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন, আর যারা নাকি আমাদের লাইভ স্টার্ট হলে নোটিফিকেশন পান না, আপু শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই শেয়ার করে কমেন্টে লিখবেন, ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ রিঙ্কু আপু, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ নাসরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নাকি আমাদের লাইভ শুরু হলে নোটিফিকেশন পান না সাথে সাথে, মানে আগে হচ্ছে গিয়ে যেমন আমারও নোটিফিকেশান আসতো, মাঝখানে দেখি যে নোটিফিকেশান আসে না, পরে চেক করে দেখলাম যে ফেসবুক আপডেট হওয়ার কারণে পুরাই একদম জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে গিয়ে লাইক যারা দিয়েছেন, যারা নোটিফিকেশান পান না শুধুমাত্র তাদের জন্য বলছি, লাইকটাকে আনলাইক করে সাথে সাথে লাইক করে দিবেন, আবার ভুলে যাবেন না, আনলাইক করে লাইক করে দিলে জিনিসটা একটা সুন্দর মতো সেটিংয়ে চলে আসবে। আমাকে ড্রেসটা দিয়ে দাও, আমি ড্রেস দেখানো তাহলে স্টার্ট করে দিচ্ছি। আপু আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, গল্প আপু, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ এলমা আপু, থ্যাংক ইউ সো মাচ, আমাকে দিয়ে দাও ড্রেসটা, শেয়ার ডান, থ্যাংক ইউ সামিরা আপু, আপু তোমার লিপস্টিকটা দারুণ লাগছে, এঞ্জেলিনা আশা আপু লিখেছে, হ্যাঁ লিপস্টিকটা অনেক সুন্দর, মিলানি গর্জেসটা লাগিয়েছে, মিলানি গর্জেস লিপস্টিকটা খুব সুন্দর। আর যারাই আমার সাথে আছেন সবাই কিন্তু কমেন্ট করবেন, ওকে হাই হ্যালো করে জানিয়ে দিবেন কারা কারা আমার সাথে আছেন। এই যে দেখেন, এই হচ্ছে ইয়েলো আরফা, ইয়েলো আরফা লিখেও অর্ডার প্লেস করে দিতে পারবেন, অথবা আমার ড্রেসের স্ক্রিনশট নিয়েও নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আপনারা আমাদের পেজ ইনবক্স করে দিতে পারবেন। ওকে, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে অর্গেনজার মধ্যে, এখানে সব কিছু লেখা আছে, আপনার কতটুকু কাপড় দেওয়া আছে, কিভাবে ওয়াশ করা লাগবে, কিভাবে কি করা লাগবে, সব কিছু এখানে লেখা আছে। আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস, এগুলো কিন্তু মাস্টার কপি, ডিটো কপি ওরকম কিছুই না, এগুলো হচ্ছে গিয়ে আপনার একদম অরিজিনাল আরফা ব্র্যান্ডের ড্রেস। ওকে, হ্যালো আপু, হ্যালো ইমু আপু, হ্যালো আপু, হ্যালো রূপসী আপু, দিয়ে দাও, আমি খুব দ্রুত দেখাবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিব। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড, এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আপনাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা, খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে, খুব 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 সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে, ম্যাজেন্ডা কালারের অল ওভার এমব্রয়ডারি করা, ওয়াও লাগছে আপি, মঞ্জিলা খান আপু লিখেছে, শারিখা আপু কি লিখেছে, আমি তোমার থেকে ব্ল্যাক আরফা নিয়েছি, খুব সুন্দর ড্রেস, হ্যাঁ শারিখা আপু রিভিউ শেয়ার করেছেন, তাই না, আমি দেখেছি আপু, যখন পরবেন একদম ছবি তুলে আমাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে, আমি কিন্তু দেখবো। লিপস্টিক শেড হচ্ছে মিলানির গর্জেসটা দিয়েছি,
আমার আছে এটা, হ্যাঁ অলরেডি অনেক কাপড়া কিন্তু নিয়ে নিয়েছে, একদম অনেকগুলো আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি আরো আজকে বেশি তাড়াতাড়ি করে দেখালাম যেন আর কি এবারও সোল্ড আউট না হয়ে যায়, আমি যেন এই ড্রেসটা অ্যাটলিস্ট পরতে পারি। এই যে দেখেন এটার, আচ্ছা ফার্স্টে ম্যাটেরিয়ালটা বলি, এটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার অর্গেনজার মধ্যে আছে এটার ম্যাটেরিয়ালটা, ফ্রন্ট সাইড অর্গেনজা ব্যাক সাইড অর্গেনজা, খুবই সফট একটা কাপড়, মানে খুবই 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 সফট একটা ম্যাটেরিয়াল, একদম নরম একদম সফট, এটা তো দেখেই বুঝতে পারছেন একদম ট্রান্সপারেন্ট টাইপের, মানে কি পরিমাণ সফট এই ম্যাটেরিয়ালটা, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনি এটা যতটুকু ওয়েট আপনারা ধরলে যতটুকু ওয়েট ফিল করবে, মানে যতটুকু ওয়েট লাগবে, ওয়েটটা শুধুমাত্র কাজের জন্য, কারণ এটার কাজটা খুবই ঘন করে দেয়া, কাজের ফিনিশিং অনেক ভালো, আমি নিতে চাই। ওকে স্ক্রিনশট নেবেন অথবা ইয়েলো আরফা লিখে অর্ডার করে দিবেন। এই যে দেখেন কাজের ফিনিশিং খুবই ভালো আর খুবই ঘন, সিটিজিতে শোরুম দিলে ভালো হয় ইনশাল্লাহ, নূরজাহান আপু দোয়া করবেন, ঠিক আছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে সিটিজিতে কি সব জায়গায় যেন একটা করে শোরুম দিয়ে দিতে পারি। এই যে দেখেন এটার কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো, খুব ঘন করে কাজটা করা আর খুবই হেভি সুতার কাজ করা, একদম জমাট বাঁধা যে ঘন কাজটা থাকে, জমাট বাঁধা ঘন কাজ করা লিপস্টিক শেড জুই আপু মিলানি গর্জেসটা লাগিয়েছি। এই যে আইটার মাঝখানে যে যে এই মাঝখানে পোর্শনটা আপনার হোয়াইট কালারের সুতার কাজ আছে, হোয়াইট কালার সুতার কাজের উপরে শিমারি সিলভার কালারের সিকোয়েন্স দেয়া, ঠিক আছে যে সিকোয়েন্সগুলো হচ্ছে শিমারি সিলভার কালারের সিকোয়েন্স দেয়া আছে। অর্ডার কিভাবে করব, অর্ডার হচ্ছে ড্রেসের স্ক্রিনশট নেবেন, নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে দিবেন। এই যে এই জায়গার কাজটা পুরোটা হোয়াইট কালারের সুতার কাজ করা আছে আর ওটার উপরে সিকোয়েন্স দেয়া, এই পোর্শনটা আবার পুরোটা সুতার কাজ করে, হ্যাঁ এখানেও কিন্তু এই যে সিলভারিশ গোল্ডেন টাইপের সিকোয়েন্স দেয়া আছে, তারপর এটা নিচেও প্যানেলের মতো খুব সুন্দর করে কাজ করা, যেটা নাকি আপনার স্লিভে দেয়া আছে, এই কাজটাই কিন্তু আপনার কামিজের নিচে করা, আর এই সুতার কাজের উপরেও কিন্তু সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে। শেয়ার ডান, থ্যাংক ইউ জেরিন আপু, সবাই কিন্তু শেয়ার করবেন, ওকে সবাই শেয়ার করবেন আর আমাকে কমেন্টে বলবেন যে শেয়ার করেছেন। কি আপু তুমি, এই তো সুরাইয়া আক্তার আপু আপনার কমেন্টটা পড়ে দিলাম, ঠিক আছে আজকে অনেক দিন পরে আমি কমেন্টগুলো দেখতে পারছি, এতদিন কি যেন প্রবলেম চলছিল, আস্তে আস্তে মেবি সব ঠিক হচ্ছে তাই না, এর জন্য না কমেন্টগুলো অনেক দ্রুত উপরে চলে যাচ্ছে। আপু বেনারসি প্লাজো ড্রেস আনো, আচ্ছা ঠিক আছে আপু নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। এই যে এই এটা হচ্ছে কি এটা উল্টো পাশ, দেখেন এটা কাজের ফিনিশিং এত ভালো যে এটার সোজা সাইড আর উল্টা সাইড আপনারা বুঝবেন না, মানে সিকোয়েন্সটা দেখলে বুঝবেন, কারণ কাজটা খুব ঘন করে দেয়া আছে, এটা ব্যাক সাইডটা স্লিভটা দিয়ে দো একসাথে, কারণ কাজটা খুবই ঘন করে দেয়া আছে। দাও এই যে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে অর্গেনজার মধ্যে আছে, এই যে এই হলো এটা ব্যাক সাইডটা, এটা কিন্তু অনেক প্রচুর বডি দেয়া আছে, এটার বডিতে অনেক কাপড় দেয়া আছে, একদম আমি পুরোটা মেজারমেন্ট করে বলে দিব, ঠিক আছে স্লিভ যেহেতু আলাদা দেয়া পুরোটা কাপড়ই আপনার বডির জন্য দেয়া, চাইলে আপনারা বডির কাপড় সাইডে থেকে এটাকে লং করতে পারবেন যদি এটাকে অনেক লং করে পরতে চান, কিন্তু এটা কিন্তু এটার যে স্টাইলটা সবগুলো আরফা আপনারা খেয়াল করবেন যে আরফাগুলো কিন্তু অনেক লং স্টাইলে দেয়া না, একটু শর্ট কুর্তি টাইপের দেয়া, কিন্তু বডির পাশে আবার অনেক কাপড় আছে, তো আপনারা যদি চান এটাকে লং করতেও পারবেন, আমি কিন্তু লং করি না, আমি এটাই রেখে পড়েছি কারণ আমার কাছে এটাই আর কি ভালো লাগছে, আমি আবার এখন একটু শর্ট পরি, মানে আগে হচ্ছে গিয়ে 48, 49, 50 পরতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে দেখা যায় যে 40 থেকে স্টার্ট করে 45, 46 হাইস্ট পরি, এটাতে বেশি লং আবার পরি না এখন কারণ আমার একটু শর্ট কামিজ অনেক ভালো লাগে। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ফারজানা আপু, থ্যাংক ইউ সো মাচ, বেনারসি প্লাজো ড্রেস অপেক্ষা করছি, হ্যাঁ বেনারসি প্লাজো ড্রেস আসবে আনবো, এখনো আসেনি, আসলে আমি দেখাবো। এই যে এই হচ্ছে এটা স্লিভটা, স্লিভটা আপনার সম্পূর্ণ অর্গানজার মধ্যে আছে, ইয়েলো কালার অর্গানজার মধ্যে, স্লিভটাতেও সুন্দর করে কাজ করা, এই যে স্লিভের কাজের ফিনিশিং দেখেছেন, স্লিভের কাজের ফিনিশিংটাও খুব সুন্দর ঘন কাজ করা আর শিমারি সিকোয়েন্স দেয়া আছে, আর স্লিভের নিচে এই যে কামিজের নিচে যে প্যানেলটা দেয়া ফুল দেখা যায় না, আচ্ছা আমি একদম পিছনে গিয়ে দাঁড়াবো তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে। রেড পার্টি ড্রেস আনো, আচ্ছা দেখিয়ে দিব নেক্সট উইকে, দেখিয়ে দিব না ওকে, নেক্সট উইকে আমি রেড পার্টি ড্রেস দেখিয়ে দিব। এই হচ্ছে আপনার স্লিভের নিচের কাজটা, এই কাজটা খুব সুন্দর, এটা কিন্তু যেরকম আছে আমি সেরকমই বসিয়ে দিয়েছি, যে এখানে দেখেন একটা লম্বা এমব্রয়ডারি মতো আছে, তো আমি এখানে এই পর্যন্ত স্লিভটা বানিয়ে দিয়েছি, আপনারা যদি আরেকটু সুন্দর স্লিভ চান আপনারা চাইলে এই স্লিভটাকে জিগজ্যাগ করে এমব্রয়ডারি করে নিতে পারেন, এই যে দেখেন নিচের যে ডিজাইনটা এই ডিজাইনটাকে চাইলে জিগজ্যাগ করে এমব্রয়ডারি করে নিতে পারেন স্লিভটাকেও আর কামিজের নিচেও দুইটাকেই কিন্তু।
মেসেজে রিপ্লাই দিয়ে দিবে, আপনারা মেসেজ করে একটু ওয়েট করেন, ঠিক আছে, একটু ওয়েট করেন। আর আরেকটা জিনিস, আরফার যে জিনিসগুলো স্লিভে কাপড় প্রচুর দেয়া, প্রচুর স্লিভে কাপড় দেয়, স্লিভটাকে একদম পুরোটা স্লিভে কাপড় কিন্তু আমি ইউজ করে ফেলেছি, ঠিক আছে, এর জন্য আমার এটা অনেক লুজ হয়েছে, পুরোটা স্লিভে কাপড় ইউজ করে ফেলেছি, এর জন্য আমি লুজ করে বানিয়েছি। আপনারা চাইলে পুরোটা স্লিভে কাপড় দিয়ে বানাতে পারেন। ওয়াও, ইভা আপু চলে আসছে, ইভা আপু লাইভটা শেয়ার করে দেন, ওকে লাইভটা শেয়ার করে দেন সুন্দর করে। এই হচ্ছে আপনার ওড়নাটা, ওড়নাটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, শিফন জর্জেট, না শিফন জর্জেট টাইপের একটা ম্যাটেরিয়াল বা সেমি সিল্ক বলতে পারেন, সফট একটা শিফনের মধ্যে আছে, কিন্তু একদম পাতলা না, এটা কিন্তু একটু আর কি জর্জেট টাইপের একটা ম্যাটেরিয়াল, জর্জেট টাইপের একটা ফিল আছে, খুবই সুন্দর। পিঙ্ক কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে, তারপরে ইয়েলো কালারের মধ্যে আছে, আর প্রিন্টগুলো কিন্তু অনেক স্পষ্ট, অনেক ক্লিয়ার। এই যে দেখেন, খুবই ক্লিয়ার, এখানে যেই যতগুলো প্রিন্টই দেয়া আছে প্রতিটা প্রিন্ট কিন্তু অনেক। কেমন আছো সাদি আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি কোথায় ছিলেন এতদিন? আমাকে কিন্তু প্রতিদিন লাইভে এসে আমার সাথে দেখা করতে হবে, ঠিক আছে। জাস্ট ওয়াও, রেহানা আপু লিখেছে অনেক ওয়াও, না অনেক ওয়াও, অনেক ওয়াও, এর জন্য এই ড্রেসগুলো আপুদের এত 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 পছন্দ। আর এগুলো তো সুন্দরই, সাথে এগুলোর যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালগুলো তো হচ্ছে গিয়ে সেই রকম ভালো। আচ্ছা, এটা না শোরুমে দেয়া হয়েছিল কিন্তু সোল্ড আউট ছিল, আবার কি দেয়া হয়েছে? আচ্ছা, শোরুমে কিন্তু এগুলো কেলে পেয়ে যাবেন, শোরুমে দুই তিনবার দিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে গিয়ে প্রতিবারই স্টক আউট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা মাঝখানের প্রিন্টটা কি পরিমাণ সুন্দর, দেখেছেন কি পরিমাণ সুন্দর প্রিন্ট, আর প্রতিটা প্রিন্ট কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, ওকে। আর এটার যে সাইডের এই যে একটু এক্সট্রা পিঙ্ক কাপড়, এটাকে আমি যেটা করেছি যেভাবে করে ফোল্ড করে সেলাই করে দিয়েছি, তাহলে যখন আপনারা এটা এভাবে করে নেবেন তখন আপনার ফিনিশিংটা আরো সুন্দর আসবে। আমি আমারটা দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখান থেকে আমি সেলাই করে দিয়েছি, যেন আমি যখন এটা এভাবে করে সাইডে নিব তখন যেন এটা সুন্দর লাগে দেখতে, আরো সাইডে থেকে কাপড়টা যেন বের হয়ে না থাকে, ওকে। আপনারা চাইলেও জিনিসটাকে সেলাই করে নিয়ে নিতে পারবেন। আর এখানে একটা ইয়েলো কালারের ফেব্রিক দেয়া আছে, যেটা দিয়ে আপনারা প্যান্ট ইনার যা মঞ্চে বানাতে পারবেন। আমি এটা দিয়ে ইনারই বানিয়েছি, কারণ এটা আমার মনে হয় ইনার বানালে বেটার। আর আমি একটা হোয়াইট প্যান্ট দিয়ে, দেখেন তো দেখা যাচ্ছে নাকি, এই যে আমি পুরো দূরে গিয়েছি, ঠিক আছে, হোয়াইট না অফ হোয়াইট একটা প্যান্ট দিয়ে পরে ফেলেছি, আমার কাছে অনেক অফ হোয়াইট প্যান্ট আছে। আর এটা যেটা ফেব্রিকটা দিয়েছে, এটা দিয়ে আমি ইনারের জন্য ইউজ করে ফেলেছি, ওকে। এখন আমি এটা প্রাইস বলে দিচ্ছি। আচ্ছা, এটার মেজারমেন্ট একটা দিয়ে দাও তো, মেজারমেন্টটা করে দিচ্ছি। আপু চিনো নানো, আচ্ছা ঠিক আছে, আনবো আনবো মানে কি, আছে দেখাবো, আমি আমি এনেছি, শেয়ার করেছি। থ্যাংক ইউ সাদি আপু, থ্যাংক ইউ সো মাচ, অসম্ভব সুন্দর ড্রেসটা। আজকে এই ইয়েলোটাই দেখাবো আপু, শারিকা আপু আজকে ইয়েলোটাই দেখাবো। আর আজকে কিন্তু আমাদের জুয়েলারি লাইফটা হবে না, 31, এটা হচ্ছে কি 62 ইঞ্চ এটার বডি দেয়া আছে, 62 পুরোটা বডি দেয়া, চাইলে 60, কিন্তু ব্যাক সাইডে আবার বেশি কাপড় দেয়া, 62 বডি ইনাফ হয়। আমার তো 62ও লাগে না, মানে অনেক কাপড় আমার বাদ পড়ে যায় নিচে থেকে, আমি কামিজের নিচে থেকে ঘেরটা বেশি দিলেও হয় না। এটার লেন্থ হচ্ছে 44 ইঞ্চ দেয়া, নাও এটার লেন্থ 44 ইঞ্চ দেয়া আছে, এটা দিয়ে দাও। আর হচ্ছে গিয়ে বডি আপনার ফ্রন্ট সাইড, ও আচ্ছা 64 না সরি, ফ্রন্ট সাইড হচ্ছে গিয়ে তোমার 31 ছিল, এখন ব্যাক সাইডটা দেখি কত, ব্যাক সাইডের লেন্থ মেবি একটু বেশি, ব্যাক সাইড হচ্ছে 40 মানে কত, 71, এটার বডি কিন্তু 71 ইঞ্চ দেয়া আছে, ঠিক আছে, এটার বডি হচ্ছে আপনার 71 ইঞ্চ পর্যন্ত দেয়া, স্লিভ ছাড়া, স্লিভ ছাড়া বডি 71 ইঞ্চ হবে। তো এটার লেন্থটা আপনার ফ্রন্ট সাইডের লেন্থ আছে কত জানি বললাম, মেবি 44 বলেছি, আর হ্যাঁ এটার লেন্থ হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা যদিও 47 দেয়া, বাট এটার হচ্ছে গিয়ে আপনার 44-46 পর্যন্ত এটা লেন্থ দিতে পারবেন। আর বডি যেহেতু 71 ইঞ্চ দেয়া, যেটা নাকি অনেক বেশি বডি স্লিভ ছাড়া, তো আপনারা চাইলে এখানে সাইডে থেকে অনেক কাপড় বের হবে, ওগুলো নিয়ে আপনারা এটাকে আরও লং করতে পারবেন, ঠিক আছে। প্রাইস বলে দিচ্ছি না, লাইটিংটা কাছে আসলে ডার্ক হয় কেন, কারণ আপনার ই ড্রেসটা অনেক লাইট, হ্যাঁ হ্যাঁ ড্রেসটা অনেক লাইট, এর জন্য অনেক উজ্জ্বল কালার, এর জন্য হচ্ছে কি সামনে গেলে ডার্ক হয়ে যায়, এটার জন্য পেছন থেকে আর কি দূরে থেকে পুরো দেখা যায় সুন্দর করে, জিনিসটা বোঝা যায় একদম ক্লিয়ার, আর সামনে গেলে একদম, যেমন ব্লু কালারের গুলো সামনে গেলে সব হচ্ছে গিয়ে সাদা হয়ে যায়, লাইট কালারগুলো সামনে গেলে সব ডার্ক হয়ে যায়, দাও
দিয়ে দাও এখান থেকে, আর যে ওটা ওটাও দিয়ে দাও, স্লিভটা দিয়ে দাও, সবকিছু দিয়ে দাও। এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, অরিজিনাল পাকিস্তানি আরফা ব্র্যান্ডের ড্রেস, এটা ফ্রন্ট সাইড অল ওভার এমব্রয়ডারি করা, সাথে শিমারি সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা আছে, ব্যাক সাইডটাও হচ্ছে গিয়ে অর্গেনজার মধ্যে আছে, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে অর্গেনজার, ওড়নাটা হচ্ছে গিয়ে সেমি সিল্ক বলতে পারেন, একদম সফট একটা শিফন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে, আর এটা স্লিভটাও অর্গেনজার মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা প্লাস শিমারি সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা আছে। এই ড্রেসটা আমাদের দুইটা শোরুমে অ্যাভেলেবেল, বসুন্ধরা সিটি আর হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক, চাইলে শোরুমে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন আর অনলাইনেও কিন্তু অর্ডার করে দিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2,700 টাকা করে, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে মাত্র 2,700 টাকা। এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি অরিজিনাল আরফা ব্র্যান্ডের ড্রেস, অরিজিনাল ড্রেস 2,700 টাকায় পাওয়া কিন্তু মানে অনেক কিছু, কারণ একটা অরিজিনাল ড্রেসের কোয়ালিটি কিন্তু ওরকম অরিজিনাল কোয়ালিটিই হবে। সিটিজিতে হোম ডেলিভারি হবে, হোম ডেলিভারি কিছুদিন পর থেকে স্টার্ট হবে, এখনো হচ্ছে না, কিছুদিন পর থেকে হবে। আপাততর জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, বিক্রমপুর আর সাভারে হচ্ছে গিয়ে হোম ডেলিভারি হচ্ছে। এছাড়া আউট অফ ঢাকা সবাপুরা, এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিয়ে নিতে পারবেন, আর সিটিজিতে কিছুদিন পর থেকে হোম ডেলিভারি হবে, ওকে, কিছুদিন পর থেকে স্টার্ট হবে। এটা প্রাইস হচ্ছে মাত্র 2,700 টাকা করে, আর এখানে কিন্তু প্রচুর কাপড় দেয়া, মানে বডি আপনার 71, বুঝতে পারছেন, বডি 71 ইঞ্চ দেয়া, আর লেন্থ হচ্ছে গিয়ে 44-45 এরকম আছে। লেন্থ চাইলে বড় করতে পারবেন, আমার মনে হয় যে এই কামিজটাকে আমি আরো লুজ বানাতে বলেছিলাম আমার টেইলরকে, হয়তো আমার টেইলর হচ্ছে গিয়ে বেশি ফিটিং করেছে, আর না হয়তো আমি একটু মোটা হয়ে গিয়েছি, আমি জানি না, আমি এটাকে লুজ বানাতে বলেছি। আমার অন্যান্য সব আরফা হচ্ছে গিয়ে লুজ আর কি, ঢিলা, কিন্তু এটা অত ঢিলা হয় নাই, কিন্তু যাই হোক, আপনারা চাইলে এটাকে একটু লুজ করে তারপর একটু শর্ট করে বানাতে পারবেন। আমি নেক্সট আরও অনেক এরকম সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস দেখাবো, ওগুলো দেখালে আপনারা বুঝে যাবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি, একদম অনেক লুজ দিয়ে আমি ড্রেস বানাচ্ছি, অনেক লুজ দিয়ে। আপু তোমাকে সব ড্রেসেই সুন্দর লাগে, বাসনা সাহা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। নাইস আপু, এঞ্জেল আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিতে চাচ্ছেন, আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন, অথবা ইয়েলো আরফা লিখে, ইয়েলো আরফা নামে এটা অনেক পরিচিত, আমাদের এখানে সবাই ইয়েলো আরফা নামেই চিনে, ইয়েলো আরফা লিখে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ অর্ডার করে দিবেন। আর হচ্ছে যারা আজকে অর্ডার করছেন ঢাকার আপুরা, যারা নাকি হোম ডেলিভারি পাবেন, তারা শনিবারে কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবেন, আজকে বৃহস্পতিবার, কালকে তো ফ্রাইডে, শনিবারের মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন। আর আউট অফ ঢাকার আপুদেরকেও শনিবার দিনের মধ্যে ট্রান্সপোর্টে দিয়ে দেওয়া হবে, আর কনফার্মেশন কলটাও কিন্তু শনিবারে পাবেন, কারণ কালকে ফ্রাইডে, কালকে আমাদের অফিস ক্লোজ থাকবে, আর আজকে জুয়েলারি লাইভটা হচ্ছে না, জুয়েলারি লাইভ আবার শনিবার দিন হবে, ওকে। বিউটিফুল ড্রেস আপু, ফারহানা আপু লিখেছে, তোমার লিপস্টিকটা কোন ব্র্যান্ডের? আমার লিপস্টিকটা হচ্ছে গিয়ে মিলানি গর্জেস, আজকে আমি মিলানি গর্জেসটা লাগিয়েছি, যদিও ওটা শেষ হয়ে গিয়েছে। বলো না আপু, রেভেনটা রিস্টক হবে? রেভেনটা রিস্টক হওয়ার কথা, এখন পর্যন্ত আসেনি, আমি ট্রাই করছি, কারণ আপুরা যেহেতু অনেক করে রেভেন চাচ্ছে, আপুরা যে ড্রেসটা অনেক বেশি করে চায়, আমরা একদম মন জান সব কিছু দিয়ে ট্রাই করি যে আপুদের ফেভারিট ড্রেসটা যেন আমরা স্টকে আনতে পারি। যেমন এটা এই রকম একটা সিচুয়েশনে একদম তাও নিয়ে এসেছে আপুদের জন্য, তাও আবার সেম প্রাইসেই দিচ্ছি, যদিও এটা আমাদের আগে থেকে অনেক বেশি প্রাইস পড়েছে, তারপরেও আমরা আপুদেরকে সেম প্রাইসেই দিচ্ছি, কারণ আপুদের খুশি হচ্ছে কি ইম্পর্টেন্ট। আপু আমার কমেন্ট পড়ো না, ওয়ারিস আপু, আমি মাত্র আপনাকে দেখলাম, আপনি যদি হাই লিখতেন আমি বলতাম যে আপু কমেন্ট করেন না কেন, সত্যি আমি মাত্র এই ওয়ারিস আপুর কমেন্টটা দেখলাম। রোজমিনের অর্গেনজা ড্রেসটা কি হবে? না, রোজমিন সব সোল্ড আউট, যাই রোজমিন দেখিয়েছি সোল্ড আউট হয়ে গিয়েছে, রোজমিনটা আর আনা পসিবল হবে না। হ্যাঁ, ও পিচ কালারের একটা রোজমিন আছে, ওটা আমি দেখাইনি এখনো লাইভে, আমি দেখিয়ে দিব, কিন্তু ওটা আমাদের শোরুমে আছে সেম 2180 টাকার মধ্যে, পিচ কালারটাও, পিচ রোজমিন শোরুমে অ্যাভেলেবেল আছে, আর অনলাইনে এখনো দেখাইনি, আই মিন লাইভে দেখাবো। রেভেন আছে আমার, ওয়াও একটা ড্রেস, ওয়ারিসা আপু অনেক লাকি, তাই না, রেভেনের জন্য যে সবাই কি যে পাগল। কানের দুলটা সুন্দর, হ্যাঁ আমার অনেক পছন্দের এই কানের দুল, ঝুমকাটা খুব সুন্দর, না কিউট একটা ঝুমকা। বেনারসি প্লাজো আনো, আচ্ছা ঠিক আছে আনবো, ঠিক আছে আনবো, দেখি কতদিন লাগে আসতে, আনবো, কোনো সমস্যা নেই। আজকের জন্য তাহলে এতটুকুই থাক, যারাই আমার রেকর্ডের লাইভটা দেখবেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন, অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। আর যারা নাকি আমাদের লাইভ স্টার্ট হলে, আই মিন আমাদের পেজের কোনো পোস্ট, কোনো লাইভ, কোনো কিছু নোটিফিকেশান পান না, তারা হচ্ছে আমাদের পেজে এসে
পেজটাকে আনলাইক করে সাথে সাথে লাইক করে দিবেন, তাহলে হচ্ছে গিয়ে নোটিফিকেশন গুলো পেতে পারেন বা একটা সুন্দর সেটিং এ চলে আসবে। কারণ এখন হচ্ছে গিয়ে ফেসবুক আপডেট হওয়ার কারণে এরকম অনেক আর কি প্রবলেম হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যারা নাকি নোটিফিকেশন পাচ্ছে না তাদের হয়তো সব আর কি অল নোটিফিকেশন আছে, যে অন অফ এর একটা সিস্টেম আছে, ওগুলো অফ হয়ে গিয়েছে। আমি আপনার ওখানে গেলেই, ফলোইং এ গেলেই সব দেখতে পারবেন, এত ঝামেলা করার দরকার নাই। শুধু হচ্ছে গিয়ে আপনারা আমাদের পেজে গিয়ে আনলাইক করে সাথে সাথে লাইক করে দিবেন, তাহলেই কিছুটা প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর আমি একদিন লাইভে ডিটেলসে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, আর কি এই ইয়েলো আরফাটা দেখিয়ে দিয়েছি যারা যারা দেখতে চাচ্ছিল। আচ্ছা, মনোয়ারা আপু আজকে লাইভে নেই, মনোয়ারা আপু কিন্তু বলছিলেন যে আমাকে ইয়েলো আরফা পরা দেখবেন, তাই না? একটা কমেন্ট করেছিলেন, আজকে মনোয়ারা আপুকে দেখলাম না, থাক সমস্যা নেই, কিউট তুমি, সাবাইসাম আপু লিখেছে, থ্যাংক ইউ। আর যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে দিবেন, অথবা হচ্ছে গিয়ে ইয়েলো আরফা লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে দিবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 2,700 টাকা। আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবার সাথে আবার শনিবার দিন দেখা হবে 2টা লাইভে, জুয়েলারি লাইভে আর ড্রেসের লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না, ঠিক আছে? আর যারাই আমাদের কাছ থেকে ড্রেস বা জুয়েলারি যাই নেন, সব কিছু রিভিউ আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ফিডব্যাক আর রিভিউ কিন্তু আমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।